Assalamualaikum viewers, welcome to my channel SD Kitchen. आज रान्ना करब नतून आलू और काचा टमेटो दिए रूपचांदा माछ। तो चलो देखे ना जाक रान्नाटी कीभावे करछी। एखाने आमी दुटो रूपचांदा माछेर माथार अंश छाड़ा बाकी अंशगुलोके धुए परिष्कार करे लवण हलुद दिए मेखे नियेछी। एखन पैने पर्याप्त परिमाणे तेल दिए माछगुलोके एपिटोपिट करे भेजे नेब। रूपचांदा माछ भाजार क्षेत्रे अवश्य एक तैलाक्त पैन यूज करार चेष्टा करबें, कारण ए माछेर स्किनटा अनेकटा आठालो, ना होले किन्तु कड़ाइर साथे लेगे माछटा भेंगे जेते पारे। तो माछगुलोके भाजा हये गियेछे, आमि एखन এখানে মিডিয়াম সাইজে চার পাঁচটা আলুকে কেটে নিয়েছি আর এগুলোকে লবণ দিয়ে ভেজে নেছি। একটু লাল লাল হয়ে এলে এরপরে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। আলুটাকে উঠিয়ে নিয়েছি, এখন আবারও সামান্য তেল দিয়ে এখানে চার পাঁচটা মিডিয়াম সাইজের টমেটো আছে এগুলোকেও লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। যেহেতু সবগুলো উপকরণ তেলে ভাজা, তাই এখন আর তেল বেশি দিচ্ছি না। আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে এক চিমটি গোটা মেথি দিয়ে দিয়েছি। গোটা মেথির ফ্লেভারটা কিন্তু চমৎকার আসে, আপনারা যদি কখনো ইউজ না করে থাকেন অবশ্যই ইউজ করে দেখতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ, হাফ চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ জিরে গুঁড়া, এক চা চামচ ধনে গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে মশলাগুলোকে দু মিনিট কষিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আলু, টমেটো এবং মটরশুঁটি। মশলার সাথে ভালো করে মিক্স করে এরপরে আমি এর সাথে অ্যাড করব পানি। পানিটা একেবারেই দিয়ে দিব, যেহেতু সবগুলো উপকরণ ভাজা আছে, যাতে একবারে সিদ্ধ হয়ে যায়। এরপরে উপর থেকে বসিয়ে দিচ্ছি মাছগুলো। সিদ্ধ হওয়া পর্যন্ত মাছগুলোকে রান্না করে নিয়েছি। তো মাছগুলো হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং দু তিনটে কাঁচামরিচ। তো রান্নাটা যখন ঝোলটা শুকিয়ে যাবে আমি নামিয়ে পরিবেশন করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।